রবিন, তুমি এদিকে থাকো, এদিকে লোক দাও, মহানগরী সহ দেশের সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ সহ নানাবিধ নাশকতা জড়িত থাকার অভিযোগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি খুরশেদ আলম সোহেল এবং কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সাধারণ সম্পাদক মিহিদি হাসান পলাশ সহ ছাত্রদল যুবদল কেন্দ্রীয় দলের 11 জন কেন্দ্রীয় নেতাকে আমরা এই নাশকতায় জড়িত থাকার অভিযোগে আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি এবং ছাত্রদলের সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদকের তত্ত্ব দেওয়া মতে তারা যখন তাদের কাছে যখন আমরা লিফলেট উদ্ধার করলাম, লিফলেট উদ্ধার করার পর তারা যেটা বললেন আমরা এই লিফলেটটা কোথায় পেয়েছেন বা কোথায় থেকে আপনার, তখন তারা বললো যে নীলক্ষেত একটা ছাপাখানা থেকে আমরা এগুলি আমরা পেয়ে থাকি এবং আমাদের সিনিয়র নেতারা যারা আছেন তারা আমাদেরকে সেখান থেকে নিতে বলেন এবং তারই প্রেক্ষিতে তারা এই প্রিন্টার্স যেটা প্রাইম প্রিন্টার্স এটা মারি হলো ব্যাক্টার উইদার, সে একসময় ছাত্রদল যুবদল এবং বিএনপির রাজনীতি ছিল, তার এখান থেকেই এই লিফলেটগুলি তারা এখান থেকে সরবরাহ করছে এবং এখান থেকেই আমরা 8 জনকে গ্রেপ্তার করেছি এবং টোটাল আমাদের 11 জন গ্রেপ্তার এবং আমরা এখানে এসে আমরা যখন এটা সার্চ করলাম সেখানে আমরা সেখান থেকে 50,000 আনুমানিক 50,000 অধিক আমরা লিফলেট উদ্ধার করেছি এবং বোমা তৈরির সরঞ্জাম, তাজা বোমা, গান পাউডার সহ নাশকতা ব্যবহৃত নানা ধরনের আলামত এখান থেকে আমরা উদ্ধার করেছি এবং পেট্রোল বোমাও আমরা উদ্ধার করেছি এবং তাদেরকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করলাম যাদেরকে আমরা গ্রেপ্তার করেছি যে আপনারা এখানে এই যে প্রায় 50,000 লিফলেট এগুলি আপনারা এখান থেকে নেন বা এখানে এগুলি কী কিসের জন্য, তখন তারা যেটা বললেন যে তাদের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে এমন কয়েকটা নামও বললেন যে রিজবি, টুকু, সালাম, নজরুল ইসলাম খান সহ অনেক কেন্দ্রীয় নেতার নির্দেশেই তারা এই দায়িত্বটা শুধু পালনই করেন নাই, তারা এটা ঢাকা শহরের বিভিন্ন জায়গাগুলিতে তাদের ভাগ করা আছে 8টা ভাগে, এদের কাছে এই লিফলেটটা দিয়েছে, এই গান পাউডার থেকে যে আমাদের যে যে গান পাউডার উদ্ধার করেছে সেই গান পাউডার থেকেও প্রায় 200 অধিক বোমা তৈরি করা যাবে এবং তারা সেটা স্বীকার করেছেন। আসলে আমরা তাদেরকে গ্রেপ্তার করা, তারা যে এই কাজটি করছেন তারা অনেকদিন ধরেই করছেন, আপনারা জানেন যে নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা, এটা প্রতি 5 বছর পর পর একটা নির্বাচন হয় দেশে এবং সংবিধানের ভাগ্যগত অনুসারে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য দেশ যখন নির্বাচনে মগ্ন, দেশ যখন নির্বাচনের আমেজে ব্যস্ত, তখন আপনারা দেখেছেন 28শে অক্টোবরের পর যারা একদিকে যানবাহন ভাঙচুর করেছেন, অগ্নিসংযোগ, বোমা, ককটেল বিস্ফোরণ করেছেন, রেলের বগিতে আগুন লাগিয়েছেন, শিশু বাচ্চাদের হত্যা করেছেন, পুলিশকে হত্যা করেছেন, সব কিছু করার পরেও যখন তারা ব্যর্থ হয়েছেন যে নির্বাচনকে বন্ধ করতে পারেন না, নির্বাচন চলছে, আমরা নির্বাচন কমিশনের দিক নির্দেশ অনুযায়ী অবাধ একটি সুষ্ঠু নির্বাচন নির্বাচন করার জন্য আমরা কাজ করছি, সেই মুহূর্তে তারা যখন ওইটা ব্যর্থ হলেন তখন তারা নতুন পথ হিসেবে তারা এখন বিভিন্ন জায়গাগুলিতে রেলের বগিতে আবারও বাসে আবারও তারা বিভিন্ন জায়গাগুলিতে লিফলেট তৈরি, সেখানে তারা যে প্রপাগান্ডা চালিয়েছেন, গুজবটা ছড়াচ্ছেন যে 7 তারিখ নির্বাচন কেন্দ্রে যাবেন না, ভোট হবে না এবং এবং এই কোন এই লিফলেটগুলিতে লেখে তারা গ্রামে নির্বাচন এটা বন্ধ করেন। এই যে নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা, উনি ওনারা যে আদেশটি মানে যে নির্দেশটি প্রদান করেছেন অবাধ সুষ্ঠু নির্বাচন, এটাকে না মেনে আমি মনে করি এটাকে সাংবিধানিক দায়িত্ব পালন করতে গিয়ে যারা এটা বাধা দিচ্ছে তারা আমি মনে করি
পররাষ্ট্র দূতাবাস কাজ করে যাচ্ছে। তাই আমরা আইন শৃঙ্খলা বাহিনী, বীর পুলিশ, আমরা এটা খেয়াল রাখছি কারা বাসে আগুন লাগাচ্ছে, রেলের স্লিপারে আগুন লাগাচ্ছে, ককটেল বিস্ফোরণ করছে, কারা বিভিন্ন জায়গা থেকে লিফলেটগুলি বানিয়ে বিভিন্ন জায়গাগুলিতে তারা বিতরণ করছে। এটা তো এক ধরনের রাষ্ট্রদ্রোহী অপরাধ, কারণ দেশে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে, সকল মানুষ নির্বাচনে ভোট দিবে। একটি গ্রুপ, একটি চক্র, একটি দুর্বৃত্তায়ন যারা মানুষকে প্রভাগান্ডা দিচ্ছে, গুজব ছড়াচ্ছে, কুমতলব দিচ্ছে, কুমন্ত্রণা দিচ্ছে যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন না, এই যে একটা সংবিধান বিরোধী কাজ করেছেন, এবং আমরা মনে করি এটা একটা দেশ বিরোধী, গণতন্ত্র বিরোধী, জনবিরোধী এই কাজ, এবং আমরা এটা দমন করতে আমরা বদ্ধপরিকর, যার কারণে ঢাকা শহর না, বাংলাদেশের যেখানে এই চক্রটা তারা নির্বাচনকে গণ্ডুল করার জন্য, নির্বাচনকে বাঞ্ছন করার জন্য ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে গান ফাটা থেকে শুরু করে যাই করবে, আমরা সকলকে আইনের আওতায় নিয়ে আসবো। এবং আমরা 28 অক্টোবরের উপর থেকে আমরা অনেককে গ্রেপ্তার করেছি, এমনকি গতকালও আমরা দেখেছেন আমরা বোমা মাওলানা, তাকে মানে বোমা মাওলা যাকে বলা হয়, তাকে গ্রেপ্তার করেছি। আজকেও তার সহযোগী গ্রেপ্তার হয়েছে, ছাত্র দলের সভাপতি এবং কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সহ অনেক কেন্দ্রীয় নেতা আজকেও গ্রেপ্তার হয়েছে। তারা স্বীকার করেছে যে কেন্দ্রীয় নেতাদের নির্দেশেই তারা এই কাজগুলি করছে। নির্বাচন কমিশনের কাজ করছি, শুধুমাত্র আমরা যদি বলছি একটা গোষ্ঠী না, যে কোনো গোষ্ঠী যদি তারা নির্বাচনকে বন্ধ করতে চায়, লিফলেট বিতরণ করে নির্বাচনের পরিবেশ করতে চায়, তারা মানুষকে কুমতলব দিতে চায়, ভোট কেন্দ্রে যেতে নিষেধ করতে চায়, আমি মনে করি এরা নির্বাচন কমিশনের যে তাদের যে সাংবিধানিক সংবিধান বিরোধী কাজ,